আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মুসলিম জাতির জন্য দুহাত তুলে রোনা জারি করা। আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করার জন্য যথেষ্ট একজন ইমানদার মুসলমানের দুট ফোটা চোখের পানি, নাকের ডগায় আসার আগে আগে চোখের পানি মালিক মুসলমানের দাবি পূরণ করে নেয়। আজকে অনাবৃষ্টিতে সারা দেশ তাপদাহে, জ্বলেপুরে সরকার হচ্ছে বনের জঙ্গলের পশু পাখি পর্যন্ত আজকে হাহাকার করছে, গাছের পাতাগুলো যেন আকাশের দিকে আর্তনাদ করছে, মায়ের কোলে শিশুরা পর্যন্ত অতিষ্ঠ হচ্ছে আজকে অনাবৃষ্টির কারণে। আরশে আজিমের মালিক আমাদের কার উপরে নারাজ হয়েছে, তাই বৃষ্টি বন্ধ রেখেছেন তাকে রাজি করার জন্যে, তার দরবারে দুহাত তুলে আর্তনাদ জানাবার জন্যে, দু ফোঁটা চোখের পানি দিয়ে বৃষ্টির দাবি আদায় করার জন্যে আমরা আজকে ঈদগাহে একত্রিত হয়েছি। উলামায়ে কিরামদের আয়োজনে এবং আমাদের সহযোগিতায় এই আজকের এই নামাজের আয়োজন করা হয়েছে, এবং মূলত এই আয়োজন হচ্ছে বৃষ্টির কামনা করে, আল্লাহর কাছে তওবা করে বৃষ্টির জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করুক এবং নারায়ণগঞ্জ সহ সারা দেশে রহমতের বৃষ্টি বর্ষিত হোক, এটাই বলে আজকে আমাদের উদ্দেশ্য এবং দোয়া ছিল। ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছে। رب العالمين مالك يوم الدين علي